नमस्कार आमार चैनेले सबाई के स्वागत जानिए आजकेर रेसिपी शुरू करछि। आमार आजकेर रेसिपी हेल्दी चिकेन स्टू। कलरफुल सब्जी और चिकेन दिए स्टू खेते जेमन भालो लागे एटा खावाओ किन्तु भीषण ही हेल्दी। आसुन देखी बाड़ीर छोटो थेके बड़ो सकलेर पछन्देर ए चिकेन स्टू आमी किभाबे बानाच्छि। चिकेन स्टू बानानोर जोन्नो आमी प्रथमे इंडक्शन अन करे एकटा कड़ाई चापिए दिएछि। तबे बाड़ीते एटा आपनारा प्रेशार कूकारे करते पारेन, एते समय कम लागबे। कड़ाईते आमी प्रथमे 20 ग्राम परिमाण मतो लो फैट बाटार दिए दिलाम। चिकेन स्टूते बाटारेर फ्लेवरटा खूबी भालो लागे, तबे आपनारा चाइले बाटारेर परिमाणटा एर थेके कमो व्यवहार करते पारेन। बाटारटाके एकटु गलिए निलाम। एबारे आमी एखाने किछु गोटा मसला एड करे दिच्छि। एखाने आमी छोटो छोटो 3-4 तेजपाता दिए दिच्छि, कয়েকটা গোটা গোলমরিচ আর গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি, ছোট 2-3 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ আর 3-4টি এলাচ ভালো করে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 20-30 সেকেন্ড গোটা মশলাগুলিকে একটু নাড়াচাড়া করে নেব। গোটা মশলাগুলিকে 20-25 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করতে থাকব। एक मिनट मतो प्याज कुचिटा के एक नड़ाचाड़ा कर नहीं 1 इंची क्यूब आदा सरु सरु लम्बा लम्बा टुकड़ो को केटे रेखे से एड कर दिलाम। आबारो एक नड़ाचाड़ा करते थाकबो आरो प्राय मिनट दुएक। भालो करे प्याजटा के नड़ाचाड़ा करे नेबार पर एखाने देखते पाच्छि प्याजटा किछुटा नरम हो एसेछे। एर थेके बेशी आमी आर प्याजटाके भाजबो ना। एबारे आमी चिकेनटा एखाने एड कर दिच्छि। এখানে আমি 500 গ্রাম থেকে 600 গ্রাম পরিমাণ মতো চিকেন অ্যাড করে দিলাম। এবারে একটু হাই ফ্লেমে আমি চিকেনগুলিকে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এখানে আমি শুধু চিকেনের লেগ পিস ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের যেমন পছন্দ তেমন চিকেনের পিস ব্যবহার করতে পারেন। চিকেনের লেগ পিস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আমি লেগ পিসগুলির গায়ে ছুরি দিয়ে ভালো করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি এবং সহজে লেগ পিসগুলি সিদ্ধ হয়ে যায়। চিকেনের টুকরোগুলিকে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেবার পর এবারে আমি এখানে স্বাদ অনুসারে লবণটা অ্যাড করে দিচ্ছি আর এর সাথে 1/3 টিস্পুন পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আবার লবণ এবং গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে হাই রেখে চিকেনগুলিকে আরও বেশ কয়েক মিনিট ভাজতে থাকব। আরও প্রায় মিনিট পাঁচেক আমি হাই ফ্লেমে চিকেনের টুকরোগুলিকে ভেজে নিয়েছি। এখানে চিকেনের টুকরোগুলির গায়ে ব্রাউন রং ধরেছে। প্রেসার কুকারে চিকেন স্টু বানালে চিকেনগুলিকে এতটা ভালো করে না ভাজলেও চলে, তবে কড়াইতে বানালে চিকেনগুলিকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যাতে চিকেনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এখানে আমি চিকেনের টুকরোগুলিকে খুব ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজগুলিও ব্রাউন হয়ে গেছে। এবারে আমি এখানে সবজিগুলিকে অ্যাড করে দেব। প্রথমেই আমি এখানে আলুটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে অর্ধেক করে কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আলুগুলিকে চিকেনের সাথে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলিকে চিকেনের সাথে 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এবারে আমি এখানে বাকি সবজিগুলিকে অ্যাড করব। অর্ধেকটা কাঁচা পেঁপে আমি এখানে ভালো করে খোসা ছাড়িয়ে একটু মোটা এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের লম্বা টুকরো করে কেটে রাখা গাজর আর কিছু ফ্রেঞ্চ বিনসও আমি লম্বা টুকরো করে কেটে এখানে অ্যাড করে দিলাম। এবারে এই সব সবজিগুলিকে একসাথে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি, তবে চিনিটা অপশনাল। এখানে আমি সল্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে চিনিটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারেন। এখানে 3-4 মিনিট সবজিগুলিকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, সবজিগুলি একটু সফট হয়ে এসেছে। এবারে আমি এখানে জলটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রায় 500 ml পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। চিকেন স্টু বানানোর ক্ষেত্রে জলের পরিমাণটা অনেকটা বেশি ব্যবহার করা হয়, তবে প্রেশার কুকারে এই চিকেন স্টুটা বানালে জলের পরিমাণটা আরেকটু কমও ব্যবহার করতে পারেন। এখানে কড়াইতে জলটা বেশ কিছুক্ষণ ধরে ফোটার ফলে জলটা অনেকটা কমে আসবে, তাই আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি।
এবারে আমি কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের জন্য রান্না করব। এবারে অপর দিকে একটা ছোট বাটি নিয়েছি, 1 টেবিলস্পুন পরিমাণ ময়দা এখানে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে হাফ কাপ পরিমাণ মতো দুধ ঢেলে দিচ্ছি। এবারে একটু ভালো করে ময়দাটাকে দুধের সাথে গুলে নেব। এখানে ময়দাটাকে দুধের সাথে ভালো করে গুলে নিয়েছি। এবারে আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ মতো দুধ অ্যাড করে দিচ্ছি, একটু মিশিয়ে নেব। এবারে এটা আমি চিকেন স্টুয়ের মধ্যে ব্যবহার করব। এবারে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবার পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখানে দেখতে পাচ্ছি যতটা জল ব্যবহার করেছিলাম জলটা কিছুটা কমে এসেছে। এবারে আমি এখানে একটা কাঁটা চামচ ব্যবহার করে দেখে নেব সব সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। আপনারা এই সময় একটু টেস্ট করে লবণটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবারে এখানে দেখতে পাচ্ছি সব সবজিগুলি এবং চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে 1 চামচ ময়দা দুধের মধ্যে গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা ব্যবহার করার ফলে চিকেন স্টুয়ের গ্রেভির টেক্সচারটা একটু ঘন হবে আর চিকেন স্টুটা দেখতেও একদম সাদা রঙের হবে। এবারে আরও 2 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। এবারে 2 মিনিট পরে ফ্লেমটা অফ করে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি হেলদি চিকেন স্টু। এটা শুধুও পরিবেশন করতে পারেন, আবার ব্রেডের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করি ছোটো থেকে বড় বাড়ির সকলেই এই হেলদি এবং টেস্টি চিকেন স্টুটা বেশ পছন্দ করবে। শেষে চাইলে ওপর থেকে আরেকটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনার মূল্যবান মতামত, সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।